বাঙালির প্রিয় খেলা ফুটবল, আর ফুটবল ছাড়া বাঙালিকে ভাবাই যায় না, কারণ বাঙালির জীবনে ফুটবল ওতপ্রোতভাবে যুক্ত। বাঙালির ফুটবল নিয়ে কথা বলছি আর ইস্ট বেঙ্গল মোহনবাগানের কথা বলবো না, তা কি হয় না। কিন্তু আজকে আমরা বিতর্কে ঢুকবো না, কে ভালো খেলে, কে খারাপ খেলে, কে ঘটি, কে বাঙাল, ঢুকবোই না আমরা। আজকে আমরা কথা বলবো শুধুমাত্র মোহনবাগানকে নিয়ে, মোহনবাগানের সূচনার ইতিহাসকে নিয়ে কথা বলবো, মোহনবাগানের নামের ইতিহাস নিয়ে কথা বলবো। কে তৈরি করেছিল মোহনবাগান ক্লাব, কীভাবেই বা তৈরি হয়েছিল, নামটাই বা এলো কোথা থেকে, সেটা নিয়েই আজকে কথা বলবো। তো দেরি করে কী লাভ, মুড়িচানাচুর নিয়ে বসে পড়ুন, কারণ আজকে আপনাদের মধ্যে অনেকেরই প্রিয় দল মোহনবাগানের ইতিহাস নিয়ে কথা হবে। আচ্ছা, আপনারা কখনো ভেবে দেখেননি মোহনবাগান, আরে নামের মধ্যেই তো বাগান আছে, এই বাগানটা কোথাকার, কোথায় বা আছে বাগানটা, এই বাগানের নামের সাথে কেন এই দলের নামটা হলো, কখনো মনে কৌতূহল জন্মায়নি? হয়তো জন্মেছে, ঠিকই ধরেছেন, এই মোহনবাগান নামটা আসলে একটা বাগানের নাম থেকে এসেছে, সেই বাগানের নামই ছিল মোহনবাগান। আর এই মোহনবাগান নামক বাগানের সাথেই মোহনবাগান ক্লাবের ইতিহাস জড়িয়ে আছে। আচ্ছা, শ্যামবাজার এরিয়ার মধ্যে পড়ে ফরিয়াপুকুর স্ট্রিট, নামটা কি শুনেছেন? চিন্তা নেই, অনেকেই নাই শুনতে পারেন, কারণ এই নামে বর্তমানে কোনো রাস্তা নেই, এই রাস্তার নাম বদলে রাখা হয়েছে শিবদাস ভাদুরি স্ট্রিট, বুঝতে পারলেন? এই রাস্তার মধ্যেই এই মোহনবাগান, মানে এই বাগানটা ছিল, মোহনবাগান এই রাস্তার মধ্যেই ছিল। তো এই বাগানের মালিক ছিল রাজা নবকৃষ্ণ দেব, মানে শোভাবাজার রাজবাড়ির প্রতিষ্ঠাতা, তার পুত্র গোপীমোহন দেব, তিনি ছিলেন প্রথম মালিক এই বাগানটার। আবার গোপীমোহনের পর তার ছেলে রাধাকান্ত দেব এই বাগানের মালিক হয়, আবার এই রাধাকান্ত দেবের থেকে পাট ব্যবসায়ী কীর্তিচন্দ্র মিত্র এই বাগানের মালিকানা কিনে নেন। আচ্ছা, বাগান আছে কিন্তু বাগান বাড়ি হবে না, তা তো আর হয় না, তখনকার বড়লোক বাঙালি মানেই বুঝতেই পারছেন। তো বর্তমান মালিক, মানে মোহনবাগানের বাগানটার বর্তমান মালিক কীর্তিচন্দ্র মিত্র, বাংলা তথা ভারতের প্রথম কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার নীলমণি মিত্রকে দিয়ে একটা বড় সড়ো শ্বেতপাথরের প্রাসাদ তৈরি করলো এই বাগানের মধ্যে। তো এই বাগানের মধ্যে যেহেতু প্রাসাদটা তৈরি হয়েছে, বা মানে বড় বাড়িটা তৈরি হয়েছে, তো এই বাড়িটার নাম রাখা হলো মোহনবাগান ভিলা। আচ্ছা, ভিলা তো বানানো হলো, তবে তার আগে এই বাগানের পরিধিটা একটু বলে নিই, ঠিক আছে? এই বাগানটা উত্তরে ফরিয়াপুকুর স্ট্রিট, মানে যেটা বললাম শিবদাস ভাদুরী স্ট্রিট থেকে, পশ্চিমে আপার সার্কুলার রোড, মানে বর্তমানে যেটা আচার্য প্রফুল্লচন্দ্র রোড, এই অবধি বিস্তৃত ছিল, মানে প্রায় ১৩ বিঘা জমি নিয়ে এই বাগানটা বিস্তৃত ছিল। আচ্ছা, কলকাতা নিয়ে কথা বলছি, আর কলকাতার রাস্তার নাম বলবো না, মানে রাস্তার নামের ইতিহাস বলবো না, সেটা তো আর হয় না, মানে এই রাস্তা নিয়েই তো সবসময় আপনাদেরকে বলি যে এই রাস্তার নামে এটা, এই রাস্তার নামে এটা। তো যাই হোক, এই মোহনবাগান ভিলা তৈরির পরেই এই বাগান সংলগ্ন যে সামনে যে রাস্তাটা ছিল, সেই রাস্তার নামকরণ করে দেওয়া হয় মোহনবাগান লেন। আচ্ছা, এই তো গেল মোহনবাগান নামটার ইতিহাস, মানে কোথাকার নাম, কোন জায়গা থেকে নামটা এসেছে, বুঝতেই পারছেন যে এই বাগান থেকেই নামটা হয়েছে। তো বিষয়টা হলো, এবার আমি বলবো যে আপনাদের প্রিয় ক্লাব এই মোহনবাগানের সাথে, এই মোহনবাগানের, মানে মোহনবাগান নামক বাগানটার সাথে মোহনবাগান ক্লাবের কী সম্পর্ক, মানে কেনই বা সম্পর্ক, এটাই বলবো। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখা দরকার, বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে এই যে মোহনবাগান ভিলা, এটা যখন তৈরি হলো, তারপরে যখন গৃহপ্রবেশ হলো, এই সময়তেই বর্তমান যে মালিক ছিল কীর্তিচন্দ্র মিত্র, তিনি প্রয়াত হন, এবং তারপর এই ভিলা তথা বাগানটার মালিক হয় তার ছেলে প্রিয়নাথ মিত্র। এবার 1889 খ্রিস্টাব্দে ফরিয়াপুকুর অঞ্চলে তিন বিখ্যাত পরিবার, প্রথমটা হচ্ছে এই মিত্র পরিবার, মানে প্রিয়নাথ মিত্রর পরিবার, তারপরে বসু পরিবার আর সেন পরিবার, এই তিন পরিবার মিলে একটা মিটিং করে, এবং তারপরে এই মিটিংয়ের ফলাফল অনুযায়ী ওই মোহনবাগান ভিলায় প্রথম মোহনবাগান ক্লাব তৈরি করে। আর এই ভিলা সংলগ্ন যে সামনের ফাঁকা জমি, সেই প্রাঙ্গণেই প্রথম মোহনবাগানের প্লেয়াররা, প্রথম যে প্লেয়াররা ছিল, তারা সেখানেই প্র্যাকটিসটা করত। আর তারপর থেকে এই ক্লাবের, মানে এই টিমটার, মেনলি এই টিমটারও নাম হয় মোহনবাগান। সেই প্রথমবারের মতো মোহনবাগান ক্লাবের প্রেসিডেন্ট হন ভূপেন্দ্রনাথ বসু, আর মোহনবাগান ভিলার মালিক, বর্তমান মালিক অর্থাৎ কীর্তিচন্দ্রের পুত্র প্রিয়নাথ মিত্র হন এই ক্লাবের পৃষ্ঠপোষক। আচ্ছা, ইস্ট বেঙ্গল হোক বা মোহনবাগান বা অন্য কোনো ফুটবল টিম, প্রত্যেকের ভক্তের কাছেই তাদের জার্সি, মানে টিমের জার্সি, খুবই ইম্পর্টেন্ট বা খুবই ইমোশনাল একটা বিষয়। মূলত সেই জার্সির রং, মানে মোহনবাগানের কাছে সবুজ মেরুন,
তো এই মোহনবাগানের সবুজ মেরুন জার্সিটা প্রথমে এই প্রিয়নাথ মিত্রই কলকাতার বিখ্যাত পোশাক নির্মাতা র্যাঙ্কিনের থেকে প্রথম তৈরি করে নিয়ে এসেছিলেন। তো মোহনবাগান ক্লাব তৈরি হওয়ার পর তাদের প্রথম প্রতিপক্ষ মানে অপোনেন্ট টিম ছিল ইডেন হিন্দু হোস্টেল টিম। আর এই প্রথম ম্যাচে মোহনবাগানের হয়ে যে 11 জন খেলেছিলেন তারা হলো গিরিন বাসু, প্রমথনাথ চট্টোপাধ্যায়, শচীন বন্দ্যোপাধ্যায়, রাম গোস্বামী, শরৎ মিত্র, হেমনাথ সেন, নলিন বসু, উপেন ঘোষ, মনীন্দ্রনাথ বসু, মনমোহন পাণ্ডে, প্রভাস মিত্র আর প্রথম ক্যাপ্টেন মণিলাল সেন। এই হলো আপনাদের প্রিয় মানে বাঙালির প্রিয় মোহনবাগান ক্লাবের সূচনার ইতিহাস। মানে এবার বুঝতে পারছেন যে মোহনবাগান নামটা কোথা থেকে এলো বা মোহনবাগানের মধ্যে এই বাগানটাই বা কী। এবার আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল বিষয়টা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভালোবেসে অনুরোধ রইল আপনাদের কাছে, যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর লাইক বাটনে ক্লিক করে বন্ধুদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিন। আজকে এটুকুই, ধন্যবাদ।